হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হাংরি লাইফ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে চলে এসেছি খুব ইজিভাবে চিকেন স্যান্ডউইচের রেসিপি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আজকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর খুব ইজি ইজি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে ভিডিওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো স্টার্ট করে দিই। প্রথমে আমি গরম তেলের মধ্যে কিছুটা চিকেনের কিমা দিয়ে আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। আমার কিন্তু এখানে পুরোটা চিকেন লাগছে না, আমি যেটুকু লাগবে সেটুকুই আমি আজকে নেব। তো আমি দুটো পাউরুটি নিয়ে নিচ্ছি, পাউরুটিগুলো দেখতে পাচ্ছ এরকম আলাদা করে নিলাম। তারপরে আমি একটার মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো টাইপের সস দিতেই পারো এর মধ্যে। এবার আমি চামচের সাহায্যে ভালো করে সসটাকে স্প্রেড করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিজ কিউব, তোমরা চাইলে চিজের স্লাইসও দিতে পারো। আমি কিউবটা দিই যাতে আর কি চিজটা একটু কম খাওয়া যায় সেই জন্য। এরপরে আমি টপিং করে নিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর সুইট কর্ন দিয়ে, আর যে চিকেনটা আমি ফ্রাই করেছি সেটা দিয়ে। বন্ধুরা, তোমরা তোমাদের ইচ্ছে মতো টপিং করতে পারো, তোমরা চাইলে আরও ভেজিসের মধ্যে দিতেই পারো। তো আমার ভেজিসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিকেনের কিউবগুলো, যেগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, তোমরা দেখেছো। আর একটা পাউরুটিতে আমি টমেটো কেচাপটা লাগিয়ে স্প্রেড করে নিচ্ছি ভালো করে চামচের সাহায্যে। এরপরে ব্ল্যাক পেপার পাউডার আমি দিয়ে দেব এই চিজের উপরে। বন্ধুরা, আমি পরে এর উপর আরও চিজ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, এরপর স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এরপরে সস মাখানো পাউরুটিটা আমি উপরে দিয়ে দিলাম। এরপর আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি, তাওয়ার মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো, কিন্তু এর মধ্যে বাটার দিলে টেস্টটা খুব সুন্দর হয় সেই জন্য দিচ্ছি। তো বাটারটা স্প্রেড করা হয়ে গেলে এরপরে আমি স্যান্ডউইচগুলো চারটে পর পর দিয়ে দিচ্ছি পাশাপাশি। একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে স্যান্ডউইচগুলোকে প্রেস করে দেবো যাতে আর কি ইভেনলি নিচে ফ্রাই হতে পারে। তো নিচটা একটু ফ্রাই হয়ে গেলেই আমি এবার একে একে স্যান্ডউইচগুলোকে উল্টে দেবো। দেখতে পারছো বন্ধুরা, আমাদের ওই পিঠটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে বা টোস্ট হয়ে গেছে। তো আমি এইভাবে একে একে সমস্ত যে স্যান্ডউইচগুলো ছিল আমি সবকটা উল্টে নিচ্ছি। এরপরে আমি চামচে করে কিছুটা করে করে বাটার নিয়ে আমি তাওয়ার চারটে সাইডে লাগিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ব্রাশের সাহায্যে ওই স্যান্ডউইচের নিচে পাউডার মানে বাটারটাকে একটু পৌঁছে দিচ্ছি যাতে আর কি নিচটা পুড়ে না যায় বেশি। তো আমাদের হয়েই এসেছে প্রায়, আমি আবার একটু খুন্তি দিয়ে প্রেস করে দিচ্ছি। তো আমাদের স্যান্ডউইচ কমপ্লিট, এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পারলে কত ইজিলিভাবে আমি আজকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিলাম। কোনো ছুটির দিনে ঘরে ল্যাদ লাগলে আমরা খুব ইজিভাবে কীভাবে স্যান্ডউইচ করতে পারি সেটা কিন্তু আজকে তোমরা শিখে নিলে। তো এইভাবে চটপট করে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো চিকেন স্যান্ডউইচ, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না। আর ভিডিওর শেষে আমি তো না খেয়ে থাকতেই পারবো না, সেটা তোমরা ভালো করেই জানো। তো আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। আমার কাছে তো এটা খুব সুন্দর লেগেছে সিম্পলের মধ্যে, তোমরাও এটা ট্রাই করো। আর আজকের জন্য আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।